نحمده ونصلي على رسوله الكريم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আমাকে স্মরণ করো, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমরা যদি আমাকে ডাকো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন, তোমরা কুফরি করো না, কৃতজ্ঞ হও না। সোনা মনে ভাইরা আমার, আব্বা জানের আমার, বহিনের আমার, আমরা যখন বিপদে পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহকে আমরা কত ডাকি, রাত্রে ডাকে, দিনে ডাকে, সব সময় আমরা আল্লাহকে স্মরণ করি। যখন আমরা সুখে শান্তিতে থাকি না, আল্লাহ সুখে শান্তিতে থাকি, তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ স্মরণ আমাদের মনে থাকে না। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ যদি করি সুখে দুঃখে বিপদ আপদে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, তাতে কোনো সন্দেহ নাই। যেমন দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরি। একটা ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, মনে সুখে সে গান গাইছে। একজন শিকারী বাড়ি থেকে বের হয়ে চারিদিকে সে খুঁজে দেখে কোন দিকে তার শিকার পাওয়া যাবে। সামনে একটা বট গাছ দেখতে পাই, আর সেই বট গাছের উপরে একটা ঘুঘু পাখি বসে আছে। শিকারী মনে কত আনন্দ যে আমি এই ঘুঘুটাকে শিকার করে বাড়ি নিয়ে যাব, তারপর রান্না করে তাকে আমি খাব। একটা পাখি সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে এমন ভাবে হতভাগা মুসলমান, আজকে আমি আপনি সেইভাবে যদি আল্লাহকে স্মরণ করতাম কখনোই আমাদের এই দুরবস্থা হতো না। খালিস অন্তরে ঘুঘু পাখি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ডেকে বলছে, আল্লাহ বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। তার কারণ নিচে শিকারী আমাকে তীর মারার জন্য তৈরি হয়ে আছে, আর আমি যদি উড়ে পালিয়ে যাই, উড়ে যদি ভাগিয়া যাই, আমার মাথার ওপরে বাজ পাখি বসে আছে আমার গলাটাকে কাটার জন্য। আল্লাহ এই এমন বিপদে পড়েছে, তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। শিকারী মৃগয়া যাই লয়ে ধন তীর, শিকারী মৃগয়া যাই লয়ে ধন তীর, চারিদিকে খুঁজে তার চক্ষু নহে স্থির। সামনেতে বট গাছ দেখি বারে পাই, এগিয়ে দেখে ডালে বসে ঘুঘু একতাই, অমনে তাগার দিকে করিল নিশান, দেখে ইহা ঘুঘুটির উড়ে গেল প্রাণ, উড়িয়া ভাগিতে চাই দেখে তাকাইয়া, বাজে পাখি আছে তারে নিশানা করিয়া, পালাবে কোন দিকে, উপরে বাজ পাখি আর নিচে শিকারি, উপায় না দেখি করে এই নিবেদন, উপায় না দেখি করে এই নিবেদন, কর হে উদ্ধার প্রভু নিকর্মে শরণ, বিপদে পড়েছি আজি এ তুমি কৃপা করি, এ বিপদ হতে তুমি লহরে সরি। আই রব্বুল আলামিন পরওয়ার দিগারে আলাম, এই বিপদে পড়েছি মওলা, তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। লে বিপদে পড়েছি আজি তুমি কৃপা করি, এ বিপদ হতে লহ, এ বিপদ হতে প্রভু লহ মোরে সরি। আপনার কথা মতো বিধাতা তখন সে বিপন্ন ঘুঘুটির করিল শরণ। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, ফাদকুরুনি আযকুরকুম,
আল্লাহ বলছেন আমি তোমাদেরকেও স্মরণ করব তার জ্বলন্ত দৃষ্টান্ত দেশে বিবন্ন ভূগটের করিল স্মরণ বিষধর সর্প আপনার কথা মত বিধাতা তখন সে বিপন্ন ঘুঘটির করিল স্মরণ লে বিষধর সর্প এক বড় বৃক্ষ ধরে হে বিষধর সর্প এক বড় বৃক্ষ ঝরে আশ্রয় লইয়া ছিল কত কাল ধরে শিকারী বিভুলে করে ঘুঘুকে নিশান লে ছাড়ি দীর মারি ঘুঘু এই শুধু ধ্যান লে হেন কালে স্বপ্নে সমারে তার পায়ে লে সঞ্চারিল এমনি বিশিকারীর গায়ে লে থর থর করে তার হাত কেঁপে গেল লে ছাড়া মাত্র সেই তীর বাজকে লাগিল শিকারি বিষেতে মরে তীর খেয়ে বাজ শিকারি বিষেতে মরে তীর খেয়ে বাজ মধ্যস্থলে ভোগ বাজে কার এই কাজ কি আশ্চর্য কাম ইহা দেখে লাগে ধন্দ কি আশ্চর্য কাম ইহা দেখে লাগে ধন্দ ডাক ভক্তি ভরে তার যারে ছন্দ শোনা মনে ভাইয়ের আমার আব্বা জানে রামা বহিনের আমার ঘুঘু পাখি আল্লাহকে চিনল আল্লাহকে স্মরণ করলো বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমি আপনি আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহর প্রতি আমার আপনার ভরসা হারিয়ে গেছে আজকে আমরা মানুষের ওপর ভরসা করতে শিখেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ومن يتوكل على الله وكفى بالله وكيلا তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো তিনি তো সমস্ত কর্ম নির্ধারণ করে থাকেন আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ঈমান নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহর প্রতি ভরসা করে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম